ওই তুই তো বউকে বেশি ভালোবাসি না আমাকে বেশি ভালোবাসি? তুমি আগে বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো? আমি এই ব্যাপারটা না মুখে বলতে পারবো না, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে তাই বল, কিন্তু তুমি যা বলবে ভেবে চিন্তে বলবে। এই নাও। বৌমা, আমি ছোটবেলা থেকে আমার ছেলেটাকে মানুষ করছি, তুমি কি দিয়ে আমার ছেলেটাকে বাস করে নিলে? মা কি যে বলেন না, এই রাস্তার মধ্যে কি করে দেখাবো যে কি দিয়ে রাতে আপনার ছেলেকে বাস করি? বলতো আমার হাতে কি? তোর হাতে ঘোড়ার ডিম, উমা চুলকাতে গিয়ে ধরা পড়ে গেছিস আর এখন নকরাবাজি করছিস। বলতো আমার হাতে কি? ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে বলবো না। লে বিয়ে না হলেই এটাই জ্বালা। ঠাকুরপো, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ কি বলো না। আমার বোনের না বিয়ে হচ্ছে না, তুমি আমার বোনের সাথে প্রেম করবে? হ্যাঁ এ তো খুব ভালো কথা, আজকে হঠাৎ এরকম একটা কথা বললে বৌদি। আসলে আমার বোনের তো বিয়ে হচ্ছে না, আর তুমি যার সাথেই প্রেম করো তারই বিয়ে হয়ে যায়, ওই জন্য। বন্ধু, তো গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? আমি তো আছি। তুই দিবি? বাবু বেবি, আয় ওরে মা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মা মা, জানেন তো আপনার ছেলের পকেট থেকে 100 টাকা চেপেছি আজকে। তুমি মাত্র 100 টাকা চেপেছো, দেখো আমি এই 500 টাকা চেপেছি। কি আর করা যাবে, আপনার এখন সময় ভালো চলছে, আমি ওই 100 টাকা নিয়েই যাই, কিছু একটা কিনে নিয়ে আসি। আজকাল 100 টাকায় কিছু হয় নাকি? এই 500 টাকাটাও নিয়ে যাও, একটা ভালো পছন্দের জিনিস কিনে নিয়ে আসবে। তবে মনে রেখো, যে জিনিসটা কিনে নিয়ে আসবে আমি কিন্তু বেশি ব্যবহার করব, কারণ আমার পয়সাটা বেশি দেওয়া আছে। ঠিক আছে মা। A few moments later. মা মা, হ্যাঁ বৌমা কিছু নিয়ে এসছো? হ্যাঁ মা, আপনি যাতে বেশি ব্যবহার করতে পারেন সেই জিনিসগুলোই নিয়ে এসেছি। কই, দেখাও দেখাও দেখাও। এই যে মা।